আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো গাইস, আমরা এখন রেডি হয়ে গেছি দাওয়াত খেতে যাওয়ার জন্য। তো অনুষ্ঠানে সব আয়োজন হয়ে গেছে, এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতেছে। তো আমরা এখন যাব খেতে। এখন দেখুন সবাই আমরা রেডি, আমার বোনেরা সবাই রেডি, খাবো অনেক বেশি করে, অনেক বেশি করে খাবো। হাই গাইস, যাতে পাঁচ দিতে যাতে না খাওয়া লাগে। সবাই আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাব। কিছু বললো মাইমুনা? বলো আসসালামু আলাইকুম। বলো কেমন আছেন? চলো সবাই এদিক দিয়ে যাও, এদিক দিয়ে এদিক দিয়ে আসো। খালা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জামিয়া কেমন আছো? দুই দুই নিয়ে যেতেছে। আরবি হচ্ছে আমার খালাতো বোন, আরবি সব আত্মীয় স্বজনের সাথে দেখা হচ্ছে, অনেক ভালো লাগতেছে। উনি হচ্ছে আমার বড় মামা, ইউটিউবে দেখে। এখন আমরা ভিতরে যাচ্ছি, কারণ ছাদে প্যান্ডেল করা হয়েছে খাবারের। এখন আমরা সবাই ছাদে যাব। কেক করে সবাই উঠতেছি, সবাই সরকার আমাদের ভিডিওগুলো দেখে। প্রথম বেচে খাওয়া শেষ, আমরা পরে এসেছি, প্রথম বেচে খেতে পারলাম না, দুঃখ, তার জন্য অনেক কষ্ট লাগতেছে। আপনারা একটু দেখুন, সবাই খেয়ে গেছে, এখন আমরা বসতেছি। এইখানে খাবারগুলি বাড়া হয়েছে, যে এটা আমার একটা মামা হয়, উনি আমার মামা লাগে। আমরা এক এক টেবিলে বসলাম সবাই। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন সবাই দই খাচ্ছি। এই যে নিচে নেমে এসেছি আমরা, সবাই দই খেতেছে, সবাই মিথিলা। কেমন আছে সুমি খাওয়া দাওয়া? তোর কাছে এসে ভালো হয়েছে? হ্যাঁ সবই ভালো ছিল, কিন্তু চালটা একটু ফুটে নাই তাই। মাইমনা কেমন আছে খাবার? দই খাইতে কেমন? এদিকে তাকাও। কেমন আছে? ভালো আছে, জোরে বল। স্বামী আয় আব্দুল্লাহ কিছু বলো, দেখেন দই খাইতে কি অবস্থা। দেখি স্বামীর তো থুদ আমাদের বড়াই লাগছে। এই দে এই দে এই দে এই দে গেছো।
ওই যে মামি মামি বেলা খাইতে পারে নাই, তার পেট ভরে নাই। ওনার বিখ্যাত হাসি, আর ওই মামিটা অনেক হাসতে পারে। কেমন আছেন বলো? আসো, এই যে আমার খালাতো বোন, ছোট খালার মেয়ে। পানি বোতলটি বাসায় নিয়ে গো, পানি খাই। বলো, ওরাও তিন বোন, ওদের কোনো ভাই নাই। আর ওরা হচ্ছে তিন বোন, আমার বড় খালার তিন বোন, ছোট খালার তিন মেয়ে। আমার একটা ছেলে, এই যে ভাইজিৎ, ভাইজিৎ খাওয়া তো করছো, খাইছো? কিছু বলো, আজকের জন্য আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। ভিউয়ার্স আমাদের জন্য দোয়া করবেন, এরপর আপনাদেরকে অন্য জায়গায় নিয়ে যাব, অন্য ভিডিওর সাথে দেখা হবে। হেই, মাছ খাইতে সত্যি।